came here to party. Cause I ain't got the time, nah, nah. I'm feeling myself in the best way. I'm gonna pretend it's my birthday. Got all of my friends going crazy. Cause this is how we do. We'll go dancing in the club on a Saturday night. Go driving down sunset, feeling alright, yeah. Hello everyone, নতুন একটা ভিডিও নিয়ে আমরা আবার চলে এসেছি রংপুর ঘোরাঘুরি। এই পর্বে আমরা চলে যাচ্ছি রংপুরের 24,000-ই লোকনাথ বাবার মন্দিরে। 133তম লোকনাথ বাবার তীরধাম দিবস উপলক্ষে আমি আর মামনি ঠিক করলাম আজকে চলে যাওয়া যাক লোকনাথ বাবার মন্দিরে, আর সাথে ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে। আমাদের এই লোকনাথ বাবার আশ্রমে আসতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। আর তোমরা রাস্তার ভিউটা এনজয় করো। শহর থেকে কোলাহল মুক্ত একটু দূরে একটু গ্রাম সাইড এলাকায় এই আশ্রমটা অবস্থিত। আমরা মূলত এসেছিলাম এখানে 3:30-4টার দিকে, যেহেতু রংপুরে খুব গরম, দ্যাটস ওয়াই আমরা ঠিক করেছিলাম একটু সন্ধ্যা সন্ধ্যার দিকে গেলেই ভালো হবে। আর এই আশ্রমে লোকনাথ বাবার তীরধাম দিবস উপলক্ষে সকালের বাল্যভোগ থেকে বিকালের অন্নভোগ অবধি আয়োজন ছিল। আমরা মূলত গিয়েছিলাম দুপুরের অন্নভোগটা খেতে, আর দেখতে দেখতে আমরা চলেই আসলাম বাবার আশ্রমে। আশ্রমের পাশেই একটা ছোট মেলা বসছে, এখানে আমি আর মামনি দেখতে আসছি যে কি কি পাওয়া যাচ্ছে। আমাদের সাথে তোমরাও মেলাতে এনজয় করো।
মানেই তো মুখরোচক খাওয়ার মেলায় আসছি আর পাঁপড় খাবো না এমনটা কি হইতে পারে? আমি আর মামনি চলে গেছি পাঁপড় খাইতে, আর মেলার পাঁপড়গুলোর টেস্টই আলাদা, যতই বাড়িতে ভাজে খাই না কেন। তাই আমি আর মামনি নিয়ে নিয়েছি দুইটা পাঁপড়। যেহেতু আমি কম খাই তাই মামনিকে বললাম আমার জন্য আর নিও না, আমরা দুইজনে একটাই ভাগাভাগি করে খাইয়ে নিব, যেহেতু পাঁপড়ের সাইজটা অনেক বড় ছিল। মেলাটা ছোট হলেও মেলাতে অনেক আকর্ষণীয় জিনিসপত্রের দোকান বসছিল, তার মধ্যে এই যে ব্লাউজগুলান এত সুন্দর ছিল। আর মামি এইসব ছোটখাটো দোকান থেকে একটু একটু জিনিস কিনে তাদেরকে একটু হলেও সাহায্য করার চেষ্টা করে। মেলা থেকে টুকিটাকি কেনাকাটা আমাদের শেষ, এখন আমরা চলে আসছি ভোগ খাইতে। মামি আমার জন্য থাল নিয়ে বসে আছে আর আমি এখানে চেয়ার নিয়ে নিয়ে আসতেছি যে ভোগ খাবো। এখানে ছোট্ট একটা পুকুর আছে, এর পাশে আমরা বসছি আর কি সুন্দর হালকা বাতাস, হাওয়া বাতাস আসতেছিল। আমি আর মামনি খুব সুন্দর করে এখানে বসে ভোগটা খাইছি। আর খাওয়া দাওয়া শেষ, এখন মামনি একটু আরতি দেখে তারপর আমরা বাড়িতে যাব, কারণ আমাদের বাসা যাইতে একটু তো সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি রওনা দিব। আর যদি দিদিভাই থাকতো তাহলে আমরা আরেকটু বেশিক্ষণ থেকে দর্শন করে আসতাম আরতিটা। আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে রংপুরের এই সুন্দর শ্রী শ্রী লোকনাথ বাবার এই আশ্রমটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কার কেমন লাগবে, আমার যতটুকু সম্ভব আমি ভিডিও করে আপনাদের সাথে এই আশ্রমটা শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে মামনি মামনির বান্ধবীকে খুঁজে পাইছে, আমার যতটা না বান্ধবী তার থেকে তিন গুণ আমার মামনির বান্ধবী, যেখানেই যাবে তার বান্ধবীদের সাথে দেখা হয়েই যাবে। আর এখানে মামনি একটু আসার সময় পোস্ট দিচ্ছিল, যেহেতু আমাদের থাম্বনেল নিতে হবে, দ্যাটস ওয়াই। আর বার হওয়ার সময় আমি মামনিকে বলেই দিয়েছিলাম আমার একটু বাতাসা নকুলদানা চাই আর চাই, সেই জন্যই মামনি হচ্ছে যাওয়ার পথে বাতাসা আর নকুলদানাটা কিনে নিচ্ছে। আমরা যেহেতু আগেও কিনছি, আগে কিনে আমরা পূজাটা দিয়ে দিছি, সেটা হয়তো আমি ভিডিওতে শেয়ার করতে পারবো না, কারণ ওটার ভিডিও ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না। এখন মামনি আমাদের বাসার জন্য বাতাসা আর নকুলদানা কিনে নিল। মেলায় ঘুরতেছি, আচার আর ঝালমুড়ি না খাইলে কি হয়, তাই আমি আমার জন্য নিয়ে নিছি আচার আর মামনির জন্য নিয়ে নিছি ঝালমুড়ি, যেটা খাইতে খাইতে আমরা বাসায় যাব। আর আমি সামনে দেখতেছি মামনি আবার একটা দোকান থেকে কিছু একটা জিনিস নিচ্ছে, ছোটোখাটো জিনিস নিয়ে তাদেরকে উপকার করার মামনি চেষ্টা করে। আর আমি মামনিকে বলতেছিলাম চলো চলো জলদি বাসায় যাইতে হবে, আবার রিক্সা পাওয়ার ব্যাপার আছে। আজকের মতন ঘোরাঘুরি আমাদের শেষ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পেতে আপনাদের কি করতে হবে আপনারা তো জানেনই, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলের বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে হবে, যেন আমরা যখনই ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর এরকমই ভিডিও দেখার জন্য রংপুরের আমাদের কিন্তু সাথেই থাকবেন চ্যানেলের।